মৎস্যজীবী এবং মাঝি মোল্লাদের ভারত ভুক্তি দিবস পালন উৎসবে পরিণত হয়েছে নদিয়ার শান্তিপুর ভাগীরথী তীরবর্তী এলাকায়। মানচিত্র অঙ্কনে সামান্য ভুলে গর্জে উঠেছিল সারা বাংলা, এমনকি পূর্ব পাকিস্তানের পতাকা উঠেছিল বেশ কিছু জায়গায়, যা তৎকালীন কৃষ্ণনগরের রানী এবং শান্তিপুরের পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের তৎপরতায় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে কথা বলে স্থায়ী সমাধান মেলে। স্বাধীনতার তিন দিন বাদে 18 আগস্ট তিরঙ্গা পতাকা ওড়ে পুনরায় বালুঘাট, কোচবিহার, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কিছু অংশ। ভারত অন্তর্ভুক্তি দিবস উপলক্ষে 18 আগস্ট স্বাধীনতার দিবস পালিত হয়ে থাকে মহাসমারোহে। নদিয়ার শান্তিপুর ভাগীরথী তীরবর্তী বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতের গবারচর বটতলা ঘাটে মৎস্যজীবী এবং মাঝি মোল্লাদের স্বাধীনতা দিবস উদযাপন অত্যন্ত দৃষ্টিনন্দন। পাট কাঠা পচানো এবং শুকনোর ব্যস্ত থাকা নদীর জলে মাছ ধরার কাজে ব্যস্ত থাকা ফুসাদ নামের লোক কৃষক মৎস্যজীবী এবং মাঝি মোল্লাদের কাছে একটি উৎসবে পরিণত হয়েছে বিগত 10 বছর যাবৎ। তবে জনশ্রুতি অনুযায়ী জানা যায়, সেই সময়ে অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়ে এই ঘাটেই নৌকার উপরে জাতীয় পতাকা উত্তোলন হতো। তাদের ঘরে ছেলে মেয়েরাই নাচ গান আবৃত্তি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মত্ত থাকত সারাদিন। আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন পারমানিক, বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক মণ্ডল, প্রাক্তন সদস্য কৃষ্ণ সাহা, বহু বিশিষ্টজন। রীতি অনুযায়ী এলাকার সবচেয়ে প্রবীণ মহিলা গঙ্গা স্নান সেরে ঘাটে ওঠেন জাতীয় পতাকা নিয়ে। পরিবারের ছেলে মেয়েরাই কেউ সেজেছেন স্বামী বিবেকানন্দ, কেউ বা নেতাজি, কেউ বা চরকা কাটা জাতির জনক মহাত্মা গান্ধী। সম্প্রীতির বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতীকী সাজ সেজে খুশি কচি কাচারাও গঙ্গা বক্ষে নৌকার মধ্যে এলাকার ছেলে মেয়েরাই নিত্যানুষ্ঠান করল, যা দেখে মুগ্ধ সকলেই। 8 থেকে 10 বছর আগে যখন আমরা জানতে পারি আমাদের এই শান্তিপুর নদিয়ার কিছু অংশ তথা শান্তিপুর, এটা 1947 সালের 15ই আগস্ট আমাদের এই নদিয়ার কিছু অংশ পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছে। পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার পর আমরা এটা আমাদের শান্তিপুরের পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র জওহরলাল নেহরুকে বলেছিলেন জাতিগতভাবে আমাদের দেশটাকে ভাগ করা হয়েছে, তাই যেহেতু আমাদের এই নদিয়ার কিছু অংশ এখানে মেজরিটি পার্সেন্ট হিন্দু, তাই এটাকে আমাদের ভারতবর্ষের মধ্যে রাখা হোক। এই দাবিটা যখন লক্ষ্মীকান্ত মৈত্রীরা বললেন, তখন আমাদের যে প্রধানমন্ত্রী তিনি উপলব্ধি করে আমাদের এই শান্তিপুর তথা নদিয়ার কিছু অংশটাকে পুনরায় আবার আমাদের ভারতবর্ষের মধ্যে যুক্ত করলো। তাই যদি 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়, আমরা জানবো নদিয়ার কিছু অংশ এটা স্বাধীন হয়েছে 1947 সালের 18ই আগস্ট। সেটা শোনার পর থেকেই আমি এলাকার তখন মেম্বার ছিলাম, মেম্বার থেকে আমি আমার এলাকার মৎস্যজীবী মন্ত্রজীবী এলাকার রাজবংশী সম্প্রদায় নিয়ে আমি এই প্রোগ্রামটা করে আসছি গত 10 বছর। কী কী হয় অনুষ্ঠান এখানে? অনুষ্ঠান এবছর চন্দ্রকলা ডান্স একাডেমি শান্তিপুর, ওরা তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে এখানে নৃত্য অনুষ্ঠান হয়েছে। আমাদের প্রভাত ফেরি হয়েছে সকালবেলা, তো যার মধ্যে সব আকর্ষণ ছিল আমাদের বয়স্ক বয়স্ক মায়েরা, তারা যারা চলতে পারে না দু পায়ের উপর লাঠির উপর ভর করে, তারাও জাতীয় পতাকা হাতিয়ে আশীর্বাদ তৈরি করেছে। লক্ষণীয় এখানে আমাদের সবচাইতে বড় জিনিস সেটা নৌকার উপরে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়। এখানে প্রচুর মেয়েরা ছেলেরা মেলা, আমরা একটা কথা বলি দাদা, যেখানে আজকে যে চাষের জলের অভাবে পাট জাগ দিতে পারছে না, লেবারের খুব অভাব, তারপরে জল বাড়ছে, আমাদের এখানে কিছু না হলে 70% লোক মৎস্যজীবী, তারা মাছের মাছ শিকারের উদ্দেশ্যে যায়। আজকের দিনটা 18ই আগস্ট, সব কাজ তারা ফেলে রেখে আজকের দিনটাকে স্মরণ করার জন্য তারা কিন্তু কী যুবক কী বৃদ্ধ কী বয়স্ক সবাই একে পা মিলিয়ে আমাদের এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত হয়েছিলেন। আমাদের এখানে আমাদের শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক, আমাদের এই অঞ্চলের বেলঘরিয়া 2-এর প্রধান বৃন্দাবন প্রামাণিক দীপক মণ্ডল, এবং আমাদের এখানকার লোকাল মেম্বার, এবং আমার এই এলাকার প্রচুর বয়স্ক লোক থেকে যুবক ভাইয়েরা সবাই এখানে ছিল। আজকে আর কী কী অনুষ্ঠান আছে? আজ আপাতত আজকের অনুষ্ঠান আমরা এখানে এই পতাকা নৌকার উপর পতাকা উত্তোলন করে আমাদের অনুষ্ঠানটা আমরা সমাপ্ত করছি। আপনার নাম পরিচয়? আমার নাম কৃষ্ণপদ রাহা, আমি এক্স মেম্বার বেলঘরিয়া 2 গ্রাম পঞ্চায়েত। বিশেষ তাৎপর্য আপনারা জানেন শান্তিপুরের স্বাধীনতা দিবস 18ই আগস্ট, 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা লাভ হলো, তার 3 দিন পরে 18ই আগস্ট শান্তিপুর ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয় পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের একান্তিক প্রচেষ্টা। সেই জন্য আজকের দিনটা এই চশরাগড়ের মানুষ, গবাচরের মানুষ যারা মূলত মৎস্যজীবী, তারা এই দিনটাকে উৎসবের আকারে পালন। সেই দিনের পরবর্তীকালে স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষ মানে হয়ে গেছে, তো সেক্ষেত্রে কি আবারও প্রশ্নচিহ্নের মুখে নামকরণ হোক বা জেলা ভাগ নিয়ে হোক?
এখানে তো পরিষ্কার স্টেটমেন্ট দেওয়াই হয়েছে, এটা নিয়ে অনেকবার বলা হয়েছে। এখানে আলাদা কিন্তু কিছু নেই, নদিয়া উত্তর নদিয়া দক্ষিণে এর ব্যাপারে আমরা সংশ্লিষ্ট জায়গায় জানিয়েছি। আমি নিজে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছি, মানবিক মুখ্যমন্ত্রী মানবিকভাবে বিচার করে বিশ্বে মানুষের পাশে মানুষের সাথে মানুষের আবেগকে সম্মান। এই যেখানে এসছেন সেখানে বাদ দিয়েও শান্তিপুরে কি আরও বিভিন্ন জায়গায় পালন হচ্ছে? হয়। কারা কারা অংশগ্রহণ করেন এখানে? এখানে আমরা এই শান্তিপুর বিধানসভার অন্তর্গত আমাদের যে বেলঘরিয়া 2 নম্বর অঞ্চল, এই অঞ্চলের অন্তর্গত গবাচ্চর গ্রাম এবং শান্তিপুর পৌরসভার চরসারাগর গ্রাম, এই অঞ্চলের অধিবাসীদের নিয়ে অনেকদিন ধরেই আমরা সবাইকে সাথে নিয়ে এখানে বিশেষ করে এসসি সম্প্রদায় মানে রাজবংশী সম্প্রদায় যাদের মূল প্রধান জীবিকা হচ্ছে এই ভাগীরথীর গঙ্গায় মাছ ধরা, এই রাজবংশী সম্প্রদায় এবং সমস্ত মানুষকে নিয়ে আমরা শান্তিপুরের স্বাধীনতা দিবস অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট যে আমাদের মূল স্বাধীনতা দিবস, যেটা স্বাধীন ভারতবর্ষ আমরা পেয়েছিলাম, তার 3 দিন বাদে এই শান্তিপুর স্বাধীনতা লাভ করেছিল। তাই আমরা এই 3 দিন বাদে 18ই আগস্ট আমরা শান্তিপুরের, এর আগে ইতিপূর্বে আমাদের যিনি পূর্বের বিধায়ক ছিলেন অজয় দে, তিনিও আমাদের এই 18ই আগস্ট স্বাধীনতা দিবসে এসছেন, এর আগে পতাকা উত্তোলন করেছেন। আমরা এখন বর্তমানে আমাদের অভিভাবক বিধায়ক পেয়ে গেছি আমরা বজুকিশোর গোস্বামী, তিনিও আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত, তিনি আজকে তার হাত ধরে আজকে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমরা এখানে স্বাধীনতা দিবস পালন করছি। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।